Start recording. Then, so in the last class, Dipankar was there. Dipankar and Suman was there. But in this class, you two people are new people. Okay, you are attending my class first time, for the very first time. So, let me introduce myself. Myself, Samrat Sood. Okay, I will be your instructor for this architecture paper. Okay, first of all, and I want to know about yourself first. Okay, Mithu Reddy and Somoboto Dokto, please say something about yourself. From which school you have given your HS examination or something like that? Acha. Acha, ekdom computer new to. Acha, computer ekdom new. Thik ache. You can see anything? Mithu Reddy, you cannot see anything. Let me stop presenting my screen and then again re-presenting. Okay. Now check. Everybody please check that the screen is visible or not. Now the screen is visible to all of you. Dipankar, screen is visible. Okay, Mithu Reddy, now it is okay. না লিভাস হয়নি, তুই তুই একটা কাজ কর, দেখ আমি যখন, দেখ দুটো আছে আমার, দেখ একটা প্রেজেন্টেশন করছি আমি, আর একটাতে আমি ক্যামেরাটা ওপেন আছে, ঠিক আছে? ক্যামেরাটা তুই যদি ট্যাপ করিস, তুই ক্যামেরাটা ট্যাপ করে তুই উল্টো দেখবি, ঠিক আছে? তুই প্রেজেন্টেশন ট্যাপ কর, তুই প্রেজেন্টেশনে ট্যাপ কর, তুই উল্টো দেখবি না। দেখ তুই ওখানে তোর যে লিস্টে যা, ওই কতজন পার্টিসিপেন্ট আছে সেই লিস্টেতে যা, লিস্টেতে গিয়ে দেখ আমি, দেখ দুটো দেওয়া আছে আমার, দেখতে পাচ্ছিস দুটো দেওয়া আছে আমার। দেখ প্রেজেন্টেশন যেটা করছি সেটাতে ট্যাপ কর। ওকে, আমি প্রেজেন্টেশনটা পিন করলাম, এই যে প্রেজেন্টেশন, ঠিক আছে? ওকে, আচ্ছা, গ্রুপে তো ক্লাসরুমে তো দিয়েছি আমি। হ্যাঁ, সুশোভন, সুশোভন ক্লাসরুমে লিঙ্ক ছিল, ঠিক আছে? সুশোভন ক্লাসরুমে লিঙ্ক ছিল। যাই হোক, সুশোভন তোর কি কম্পিউটার, কম্পিউটারে কি নতুন, কম্পিউটার সায়েন্সে কি ফার্স্ট টাইম? মিতু রেড্ডি, তুই কম্পিউটার সায়েন্সে ফার্স্ট, নতুন তাই তো? আচ্ছা, তার মানে একমাত্র দীপঙ্করই আছে যে কম্পিউটার সায়েন্সটা পড়েছে আগে, ঠিক আছে? একমাত্র দীপঙ্করই আছে। ওকে, অসুবিধা নেই, ঠিক আছে? দীপঙ্করের জন্য এই ক্লাসটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি রিভিশন হবে, আর তোদের জন্য, প্রত্যেকের জন্য, ফর অল অফ ইউ, দিস ক্লাস উইল বি দ্য ফার্স্ট ক্লাস অর দ্য বিগিনিং ক্লাস। সো আই উইল নট ডিলে এনি মোর, আই উইল স্টার্ট দিস ক্লাস ফার্স্ট অফ অল। ওকে, সো যেটা তোদের বলবো আমি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, আই উইল মেনলি ডিসকাস অ্যাবাউট দ্য নাম্বার সিস্টেম অ্যান্ড দ্য ডেটা রিপ্রেজেন্টেশন। মাই পার্ট উইল বি নাম্বার সিস্টেম অ্যান্ড দ্য ডেটা রিপ্রেজেন্টেশন। তো এটা লিখে রাখ তোরা, নাম্বার সিস্টেমটা বলবো আমি, নাম্বার সিস্টেম অ্যান্ড ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা রিপ্রেজেন্টেশন। ওকে, অ্যান্ড অলসো আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল পেপার। Okay, I will also discuss about the practical paper. Practical paper that you have in your architecture syllabus for architecture. Okay, acha, amar ajke mainly dutto class ache. Okay, dutto class ache, sei dutto class tora ektu attend koris, karon ki আদারওয়াইজ মুশকিল হয়ে যাবে অ্যাটেন্ড করাটা, মানে তোদের পক্ষে নেওয়াটা মুশকিল হয়ে যাবে। তো নাম্বার সিস্টেম অ্যান্ড ডেটা রিপ্রেজেন্টেশনের মধ্যে প্রথমেই তোদেরকে আমি বলতে চাইছি হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সম্বন্ধে কারো আইডিয়া আছে? এনি ওয়ান, এনি ওয়ান অফ ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং নাম্বার সিস্টেম? দীপঙ্কর বাদে এনি ওয়ান? ওকে, কারোর, কারোর কোনো আইডিয়া আছে? আনমিউট কর, আনমিউট করে বল, আনমিউট করে বল, কারণ কি আমার তাহলে সুবিধা হবে। আই হ্যাভ টু, নো স্যার, নো স্যার। মিথু রেড্ডি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং নাম্বার সিস্টেম, অর ডিড ইউ হ্যাভ এভার স্টাডিড কম্পিউটার সায়েন্স?
ওকে, সম্ভবত সম্ভবত সুশোভন কিঙ্কর বোথ অল আর সেইং দ্যাট নো স্যার। ওকে দেখ, বেসিক্যালি যেটা হচ্ছে কি, দেখ নাম্বার সিস্টেম, হোয়াই উই অ্যাকচুয়ালি ইউজ নাম্বার সিস্টেম, হোয়াই উই অ্যাকচুয়ালি ইউজ নাম্বার সিস্টেম ইন আওয়ার কম্পিউটার অর ইন ডেলি বেসিস নাম্বার সিস্টেম। তো এটা হ্যাঁ লিখতে পারিস, ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দিস ওয়ে দ্যাট নাম্বার সিস্টেম মেনলি ডিলস উইথ, নাম্বার সিস্টেম মেনলি ডিলস উইথ, ওকে নাম্বার সিস্টেম মেনলি ডিলস উইথ রিপ্রেজেন্টেশন অফ এ নাম্বার, রিপ্রেজেন্টেশন অফ নাম্বার্স, রিপ্রেজেন্টেশন অফ নাম্বার্স অ্যান্ড হাউ উই কাউন্ট দ্য নাম্বার্স, অ্যান্ড হাউ উই কাউন্ট দ্য নাম্বার্স। সো দ্যাটস ওয়াই উই অ্যাকচুয়ালি ইউজ নাম্বার সিস্টেম, হাউ উই ক্যান রিপ্রেজেন্ট আ পার্টিকুলার নাম্বার, ওকে অ্যান্ড হাউ উই ক্যান কাউন্ট লাইক ওয়ান দেন টু দেন থ্রি দেন ফোর দেন ইফ আই ওয়ান্ট টু কাউন্ট সামথিং দেন অলসো আই নিড নাম্বার সিস্টেম। সো দিস আর দ্য টু মেইন রিজন ওয়াই আই নিড নাম্বার সিস্টেম। ওকে আর ইউ ক্লিয়ার উইথ দ্যাট, ফার্স্ট লেট মি নো আর ইউ ক্লিয়ার উইথ দ্যাট। ওকে সো ওকে হু ইজ টেক্সটিং, ইয়েস স্যার, ওকে নাও দেয়ার আর সো মেনি নাম্বার সিস্টেম আর দেয়ার সো মেনি নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি উইথ আস, বাট দ্য হিস্ট্রি ইন ইফ ইউ গো ব্যাক, ইফ ইউ গো ব্যাক ইন টু দ্য হিস্ট্রি অফ নাম্বার সিস্টেম, অ্যাট দ্য ভেরি বিগিনিং দেয়ার ওয়ার ওনলি ওয়ান নাম্বার সিস্টেম, দ্যাট ইজ বেস, দ্যাট ইজ বেস ওয়ান নাম্বার সিস্টেম, বেস ওয়ান, ওকে বেস ওয়ান, ওনলি ওয়ান সিম্বল ইজ দেয়ার, ওনলি ওয়ান সিম্বল ইজ দেয়ার টু রিপ্রেজেন্ট অর টু কাউন্ট সামথিং। ওকে জেনারেলি হোয়াট হ্যাপেন ইজ দ্যাট ইন আর্লিয়ার ডেজ ইন দ্য হিস্ট্রি দ্য কাউম্যান, আই অলরেডি টোল্ড দিস থিং দিস দিস স্টোরি টু দীপঙ্কর ইন দ্য লাস্ট ক্লাস অ্যান্ড আই এম অলসো এগেন সেইং দিস স্টোরি এগেন। ওকে সো দে ওয়ার কাউম্যান, দ্যাট মিনস গোয়ালা, অনেক গোয়ালা থাকতো, ঠিক আছে, তারা কী করতো, তাদের গবাদি পশুগুলোকে কাউন্ট করতে হতো, তাই তো কাউন্ট করতে হবে, তারা বুঝতে পারতো না কী করে কাউন্ট করবে, গোয়ালা থাকতো, তাদের অনেক গবাদি পশু ছিল, মিনস ক্যাটেলস, ওকে দ্য কাউম্যান হ্যাভ দেয়ার ক্যাটেলস, ওকে বাট দে ডোন্ট নো হাউ টু কাউন্ট দেম, হাউ মেনি ক্যাটেলস দে হ্যাভ দে ডোন্ট নো হাউ টু কাউন্ট দেম, সো হোয়াট দে ডিড দে অ্যাকচুয়ালি ইউজ আ পার্টিকুলার স্টোন ফর ইচ অফ দ্য ক্যাটেল, ফর ইচ অফ দ্য ক্যাটেল দে অ্যাকচুয়ালি স্টোর অর দে অ্যাকচুয়ালি কিপ আ স্টোন অ্যান্ড বাই কাউন্ট বাই কিপিং দ্যাট স্টোন ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান দে অ্যাকচুয়ালি স্টার্টেড কাউন্টিং অ্যান্ড দ্যাট স্টোন ইজ অ্যাকচুয়ালি ওয়ান পার্টিকুলার সিম্বল, ইউ ক্যান সে দ্যাট পার্টিকুলার স্টোন ইজ পার্টিকুলার সিম্বল অ্যান্ড দ্যাট সিম্বল ইজ ওনলি ওয়ান সিম্বল ইজ দেয়ার, সো ফর দ্যাট রিজন ইট ইজ নোন অ্যাজ বেস ওয়ান নাম্বার সিস্টেম। ওকে বেস ওয়ান নাম্বার সিস্টেম ইজ অ্যাকচুয়ালি ইউ নো অ্যাবাউট অ্যাবাকাস, ইউ নো অ্যাবাউট অ্যাবাকাস, অ্যাবাকাস ইজ ওয়ান অফ দ্য মেজর কি বলবো ইনভেনশন, মেজর ইনভেনশন ফর বেস ওয়ান নাম্বার সিস্টেম, ইউ অল অ্যাবাউট ফ্যামিলিয়ার উইথ অ্যাবাকাস, ইউ অল ফ্যামিলিয়ার উইথ অ্যাবাকাস অর নট, বল তোরা প্রত্যেকে ফ্যামিলিয়ার, তোরা অ্যাবাকাস নিয়ে প্রত্যেকে ফ্যামিলিয়ার বল, এভরি ওয়ান ইজ ফ্যামিলিয়ার উইথ অ্যাবাকাস, সো অ্যাবাকাস ইজ আ এক্সাম্পল অফ বেস ওয়ান নাম্বার সিস্টেম, অ্যাবাকাস ইজ দ্য এক্সাম্পল অফ বেস ওয়ান নাম্বার সিস্টেম। ওকে নাও আফটার দিস বেস ওয়ান লেটার লেটার গেঙ্গিস খান, আই অলরেডি টোল দীপঙ্কর অলসো দিস থিং, গেঙ্গিস খান অ্যাকচুয়ালি ইনভেন্টেড বেস টেন নাম্বার সিস্টেম দ্যাট উই অ্যাকচুয়ালি নোন অ্যাজ পপুলারলি নোন অ্যাজ ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, ওকে নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেম ইজ ভেরি মাচ পপুলার দ্যাট উই নো অলরেডি বিকজ ইন ডে টু ডে লাইফ উই অ্যাকচুয়ালি ডিলস উইথ ডেসিমাল নাম্বার সিস্টেম, হোয়েন এভার উই আর সিট ফর ডুইং ম্যাথামেটিক্স অর ক্যালকুলেশনস অ্যাট দ্যাট টাইম উই অ্যাকচুয়ালি ডিলস উইথ ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে নাও ডেসিমাল নাম্বার সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ পপুলারলি নোন অ্যাজ বেস টেন নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম অলসো নোন অ্যাজ বেস টেন নাম্বার সিস্টেম অ্যান্ড দিস বেস টেন নাম্বার সিস্টেম কন্টেন্টস
টেন সিম্বল, 0 to 9, 10 সিম্বল, 0 1 2 3 4 5 6 7 8 9, সো 10 সিম্বলস ইট কন্টেন্টস, বেস 10 নাম্বার সিস্টেম। সিমিলারলি উই হ্যাভ বেস 4 নাম্বার সিস্টেম, নাও বেস 4 নাম্বার সিস্টেম উইল কন্টেন 0 to 3, 0 1 2 3, ওকে। লাইক সিমিলারলি ইউ হ্যাভ বেস 2 নাম্বার সিস্টেম, ইন বেস 2 ইজ অলসো পপুলারলি ভেরি নোন অ্যাজ বাইনারি নাম্বার সিস্টেম, বেস 2 ইজ নোন অ্যাজ বাইনারি নাম্বার সিস্টেম, ওকে। There you will find two symbols, 0 and 1. And this binary number system, the whole computer system is actually built up. Okay. Because without 0 and 1, computer does not understand anything. Computer does not anything except 0 and 1. Except 0 and 1. Whatever you device you are using, Samsung smartphone, you are using iPhone, you are using laptop, you are using desktop, you are using MacBook, you are using Dell, whatever it is, whatever the machine it is, every machine understand only 0 and 1. Okay, the all the computers are right now are working on basis of binary number system, that is 0 and 1. So this, that's why it is very much popular, that's why it is very much popular. Okay, now after that then you can find other number system like base 11 number system, base 11. Okay, now in case of base 11, you will have number up to 0 to 9, first 0 to 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and then you for 10, okay, for 10, here we will write a character A, okay, here we will write character A, okay, that means in case of base 11, my range of number is 0 to 10. Okay, my range of number is 0 to 10, but I am not writing 0 to 10, I am writing 0 to 9 and then I am writing A. Why I am writing A? What is the reason behind that? What is the reason behind writing A in place of 10? Why I am not writing 10? Because whenever you are mentioning the symbol like 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, after 9, when you are writing 10, that means you are using the symbol that you have previously written. That's why it is creating confusion. Okay, that's why it is creating confusion, because you are writing symbols which you have already previously used. Okay, so for that reason, what we actually do is that to represent 10, we actually give a character here, that is A. Okay, that is A. Now in case of base 11, so we have 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and then A. A means 10. A means 10. Atola boja gelo? Bol. Atola boja gelo? Ektu osubidha hobe bujhte pachhi. একটু অসুবিধা হবে, বাট লেটার এটা অসুবিধা হবে না। মোটামুটি কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না বল সেটা, বাকিরা বুঝতে পারছিস? যারা যারা আছিস তারা বল কেউ একজন, বোঝা যাচ্ছে তো? ওকে, তাহলে মিতু রেড্ডি, তুমি বাংলা যখন কমফোর্টেবল তাহলে তুমি বাংলাতেই বলছি, ওকে, কারণ তাহলে সবাই বুঝতে পারবে। অডিও কাট হয়ে গেছিল, আরেকবার রিপিট করবেন? হ্যাঁ রিপিট করবো, অবশ্যই রিপিট করবো। দেখ বেসিক্যালি কি হচ্ছে, দেখ নাম্বার সিস্টেম না, নাম্বার সিস্টেম কেন লাগে আমি একটু আগেই পড়েছি তোদেরকে। নাম্বার সিস্টেম লাগে হচ্ছে আমি কিভাবে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করব। তোরা যখন অঙ্ক করিস, এই কদিন আগেই তো অঙ্ক পরীক্ষা দিয়ে এলি HS-এ, তো তোরা যখন একটা নাম্বারকে লিখিস, ধর ফর এক্সাম্পল তোরা লিখিস হচ্ছে আমি তোদের দেখাচ্ছি এখানে, তো লিখে যাচ্ছে তার 153। তাহলে এই যে 153, এটা কি, এটা ডেসিমাল নাম্বার, ধরে নিচ্ছে ডেসিমাল নাম্বার, ঠিক আছে, ধরে নিচ্ছে ডেসিমাল নাম্বার। নাও ডেসিমাল নাম্বারে আমরা কীভাবে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করব, না রিপ্রেজেন্ট করি হচ্ছে সেইভাবে, ওয়ান্স প্লেস মানে ইউনিট প্লেস, দেন টেন্স প্লেস, দেন হান্ড্রেড প্লেস, এইভাবে করি না। তার মানে কীভাবে নাম্বারটা লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 1 × 100 প্লাস 5 × 10 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 153। আমরা এইভাবে লিখি তো,
ওয়ান্স প্লেস, ইউনিট প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস, থাউজেন্ড প্লেস, আমরা লিখি এভাবে। তার মানে এখানে বেস টেনের ক্ষেত্রে আমরা সেটাকে টেনের হিসাবে লিখছি, বেস ইলেভেনে সেটা কীভাবে লিখবো, ইলেভেনের রেসপেক্টে লিখবো, বেস টুতে কীভাবে লিখবো, টুয়েলভের রেসপেক্টে লিখবো, ঠিক আছে। দেয়ার আর সো মেনি বেস আর অ্যাকচুয়ালি দেয়ার সো মেনি নাম্বার সিস্টেম, এবং প্রত্যেকটা বেস ভালো করে লক্ষ্য করে দেখ, প্রত্যেকটা বেসের ক্ষেত্রে তুই দেখবি যে তোর তোর বেস ওয়ান, তুই দেখবি বেস ওয়ানে তোর মাত্র একটা সিম্বল আছে, সেটা হচ্ছে জিরো, অনলি ওয়ান সিম্বল, এবং সেই সিম্বলটার ভ্যালু বেসের থেকে দেখ লেস দেন, বেস হচ্ছে ওয়ান, এটা তো জিরো, তার মানে জিরো ইজ লেস দেন ওয়ান। বেস টুতে দেখ ফর এক্সাম্পল, দেখ দুটো সিম্বল আছে আমার, বেস টুতে দেখ দুটো সিম্বল আছে জিরো আর ওয়ান, এবং ইচ অফ দ্য সিম্বল আর লেস দেন বেস, ইচ অফ দ্য সিম্বল আর লেস দেন বেস, তাই নয় কি? বেস ফোর দেখ, বেস ফোরে জিরো ওয়ান টু থ্রি চারটে ডিজিট আছে বা চারটে সিম্বল আছে, তুই দেখ প্রত্যেকটা সিম্বলই ফোরের থেকে লেস দেন, এটা হচ্ছে প্রপার্টি, দিস আর দ্য ডিফাইন্ড প্রপার্টি। আমি লিখিয়ে দিচ্ছি এগুলো সবকটা, ঠিক আছে, সবকটা লিখিয়ে দিচ্ছি। তো প্রথম কথা যেটা বললাম আমি এখানে যে বেস ইলেভেন, এই যে বেস ইলেভেনের কথা বলছিলাম, বেস ইলেভেনে বেসিক্যালি কী হচ্ছে দেখ, বেস ইলেভেনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমার বেস ইলেভেনে নাম্বার থাকবে হচ্ছে জিরো থেকে টেন, যেহেতু বেস ইলেভেন তাই জিরো থেকে টেন মানে দশটা নাম্বার থাকছে, ঠিক আছে। এবার দশটা না সরি এগারোটা নাম্বার থাকছে, জিরো থেকে টেন এগারো নাম্বার থাকছে, বাট আমরা কি বলছি, আমরা বলছি যখন আমরা লিখবো তখন আমরা জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লিখবো না, টেনটাকে টেন হিসাবে লিখবো না। কেন লিখবো না, কারণটা হচ্ছে কি, আমি টেনটাকে যখন লিখছি তখন টেনের মধ্যে ওয়ান আর জিরো এই যে দুটো সিম্বল আমি ইউজ করছি সেটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি, তাই ইট ইজ বেটার টু রিপ্রেজেন্ট বাই এ সিঙ্গেল সিঙ্গেল সিম্বল, ওকে, প্রত্যেকটা ডিজিটকে একটা সিঙ্গেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, তাই জন্য এখানে কি করছি আমরা এ নিচ্ছি, ঠিক আছে। এখানে তোরা লিখতে পারিস এইভাবে, তোরা লাস্ট কী লিখেছিস আমাকে বলবি একটুখানি, তোরা লাস্ট লিখলি হচ্ছে নাম্বার সিস্টেম মেনলি ডিলস উইথ হাউ উই রিপ্রেজেন্ট নাম্বারস অ্যান্ড হাউ উই কাউন্ট দ্য নাম্বারস। তারপর তোরা একটা কাজ কর, তোরা যেটা করবি সেটা হচ্ছে কি, তোরা একটুখানি এইভাবে আমি তোদেরকে লিখে দিচ্ছি, তোরা তার নিচে এইভাবে তোরা লিখতে থাক, হ্যাঁ, বেস জিরো বা সরি বেস জিরো বলছি বেস ওয়ান, বেস ওয়ান এর এগেনস্টে লেখ হচ্ছে একটা সিম্বল জিরো, তারপর লেখ বেস টু লেখ হচ্ছে জিরো কমা ওয়ান দুটো সিম্বল, এভাবে লেখ বেস থ্রি তোরা লিখবি হচ্ছে জিরো ওয়ান টু, বেস ফোর তোরা লিখবি হচ্ছে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি, তারপরে বেস এইট আমি আর অতবার লিখলাম না, বেস এইটে চলে যাচ্ছি, বেস এইটে হচ্ছে আমাকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওকে, ঠিক আছে। দেন তো আসছে হচ্ছে বেস টেন, পপুলার এটা আমরা জানি, বেস টেনটা নিয়ে আমরা কাজ করি সবসময়, ঠিক আছে, বেস টেন আর বেস টু খুব ইম্পর্টেন্ট, বেস এইটও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেস টুকে বলা হয় বাইনারি, পাশে লিখে রাখতে পারিস বাইনারি নাম্বার সিস্টেম, বেস এইট হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, বেস টেন হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, এখানে জিরো থেকে নয় অবধি আপ টু নাইন, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, ওকে ওকে। দেন তোর আসছে হচ্ছে বেস, ফর এক্সাম্পল যেমন বেস ইলেভেন ধর, ধর আমার বেস ইলেভেন আসছে, তাহলে বেস ইলেভেনে আমি কী বললাম একটু আগে, যে বললাম যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এবার টেনটাকে আমরা টেন এই ওয়ান জিরো দিয়ে লিখবো না, কারণ অলরেডি ওয়ান আর জিরো সিম্বলটা আমি ইউজ করেছি, তো তাই জন্য এখানে আমরা কম্বিনেশন করে লিখছি না কোনো, ঠিক আছে, আমরা প্রত্যেকটার জন্য একটা ইউনিক সিম্বল ইউজ করছি, ঠিক আছে, কম্বিনেশন করে লিখবো না, তাই ওয়ান জিরো জায়গাতে কী লিখছি আমরা, এ লিখবো, হ্যাঁ, ওয়ান জিরো জায়গায় কী লিখছি, এ লিখবো। তাহলে বেস টুয়েলভে কী হবে বল, বেস টুয়েলভে যেটা হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিরো থেকে নয় তো হবেই, তারপর এ কমা বি হবে, কারণ ইলেভেনটাকে রিপ্রেজেন্ট করছি বি দিয়ে। বেস টুয়েলভের ক্ষেত্রে কী হবে, বেস টুয়েলভে অ্যাকচুয়াল হচ্ছে জিরো থেকে ইলেভেন, জিরো টু ইলেভেন, বাট জিরো থেকে নয় অবধি পরপর লিখলাম, দশটাকে রিপ্রেজেন্ট করলাম এ দিয়ে,
বারো, এগারোকে রিপ্রেজেন্ট করলাম বি দিয়ে, ওকে ইলেভেনকে রিপ্রেজেন্ট করছি বি দিয়ে। ঠিক এইভাবেই আমরা পাচ্ছি হচ্ছে বেস সিক্সটিন। বেস সিক্সটিন, তো বেস সিক্সটিনের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয়, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয়, হেক্সাডেসিমাল, হ্যাঁ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখানেও জিরো থেকে নয় অবধি হবে, বাট তারপর কি হবে, দশ থেকে পনেরো, দশ থেকে পনেরো আমি কিন্তু দশ থেকে পনেরো লিখবো না, লিখবো কি, লিখবো হচ্ছে এ থেকে এফ, এ থেকে এফ মানে এ মানে দশ, বি মানে হচ্ছে এগারো, সি মানে হচ্ছে বারো, ডি মানে তেরো, ই মানে হচ্ছে চোদ্দো, এফ মানে হচ্ছে পনেরো। ঠিক আছে, জিরো টু নাইন এ বি সি ডি ই এফ, এইটুকু তোরা লেখ। আই হোপ কি লেখা হয়েছে তোদের, লিখেছে সেগুলো বল। বল ঠিক আছিস তো, এইটুকু বুঝতে পেরেছিস কিনা বল, এইটুকু বুঝতে পেরেছিস কিনা বল, এইটুকুতে কারো কোনো প্রবলেম, এনি ওয়ান হ্যাভ এনি প্রবলেম, কারো কোনো প্রবলেম নেই তো, ঠিক আছে অসুবিধে নেই। প্রবলেম হলে আমি নেক্সট ক্লাস তো আমার বারোটা এ থেকে আছে, দুটো থেকে আছে, ঠিক আছে সেই ক্লাসে বলবি আমাকে তোরা নেক্সট ক্লাসটাতে। হলো, এবার দেখ এই যতগুলো তোর বেস তুই দেখলি না, এই নাম্বার সিস্টেম, এই যে ক্লাসটা, এই এই যে বেস এতগুলো তুই দেখলি, এতগুলো দেখলি, এগুলো প্রত্যেকটাই বলা হয় হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম। কেন, তার কারণ হচ্ছে এখানে নাম্বারের অবস্থানটা মানে ডিজিটের অবস্থানটা কিন্তু আমার নাম্বারের ভ্যালুটা রিফ্লেক্ট করে। কীরকম, ধর বললাম বারো, তুই যদি বারো লিখিস তাহলে এখানে বারো বলছিস তো, বা যদি তুই এটাকে টু টু ওয়ান করে দিস তাহলে কী বলবি, এটাকে টোয়েন্টি ওয়ান বলবি। তাহলে দেখ টু এর পজিশন যদি পরে হয় ওয়ানের তখন বলছি বারো বা টুয়েলভ, আর টু এর পজিশন যদি আগে হয় তখন কি বলছি, তখন বলছি টোয়েন্টি ওয়ান। তার মানে উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ দ্য ডিজিট, দ্য ভ্যালু অফ দ্য নাম্বার ইজ চেঞ্জিং, দ্য ভ্যালু অফ দ্য নাম্বার ইজ চেঞ্জিং, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং দ্যাট অল অফ দেম দিস, অল অফ দিস বেস ওয়ান বেস টু বেস থ্রি অল অফ দিস আর পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে আমার বেসিক্যালি পজিশনের ওপর বেস করে কিন্তু মানে কার পজিশন, ডিজিটগুলোর পজিশন, ডিজিট বা সিম্বলগুলো পজিশন, সিম্বল মানে কি, এই যেমন জিরো ওয়ান টু থ্রি বা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এগুলো সব কতটা সিম্বল, এভরি ওয়ান ইজ এ সিম্বল। কারণ তুই ভাব তোর কিন্তু যখন তুই অঙ্ক করিস তোর জিরো থেকে নয়ের মধ্যে যাবতীয় যা সংখ্যা দিয়েই কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যায়, মানে তুই যখন ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করিস তখন তোর জিরো থেকে নয়ের মধ্যে সমস্ত সংখ্যা ইউজ করেই কিন্তু কাজ হয়, জিরো থেকে নয় তাই না, অথবা তার কম্বিনেশন করে কাজ করিস। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, এটা পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে। এবার হচ্ছে কি, আর এক রকম আছে সেটা হচ্ছে কি নন পজিশনাল, ওকে আর এক রকম কি আছে সেটা হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল বেসিক্যালি কি রকম, না পজিশনের উপর ডিপেন্ড করবে না, ওকে ইট উইল নট ডিপেন্ড অন দ্য পজিশন, ওকে ইট উইল নট ডিপেন্ড অন দ্য পজিশন। সো এটার ক্ষেত্রে কি করতে পারিস, তো এটার ক্ষেত্রে যেটা করতে পারিস সেটা হচ্ছে যেমন হচ্ছে রোমান, রোমান হরফ আমরা প্রত্যেকে জানি, এই যে আই, এই যে রোমান হরফ, এগুলো হচ্ছে আমার কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম, ঠিক আছে এখানে কোনো ব্যাপার নেই কিছু, এখানে পুরো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, এখানে কোনো ওরকম আমাদের যেমন ডেসিমালে যেরকম বারো বা টোয়েন্টি ওয়ান এরম ভাবে বলছি এরম ভাবে কোনো বলছি না, এখানে জাস্ট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা হচ্ছে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল, রোমান, রোমান হরফে যেটা আমরা লিখি কাউন্ট, যেটা আমরা সিম্বল দিয়ে বোঝাই এক দুই তিন চার যেগুলো বোঝাই, ঠিক আছে বল এটা ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার, ওকে। আর তোরা, আর তোরা একটুখানি, তোরা একটু আনমিউট কর না, তোদের তো আনমিউট করলে আমার অসুবিধা হয়, মানে আমার সুবিধা হয় বরঞ্চ, তোরা যদি আনমিউট করিস আমার সুবিধা হয়। যাই হোক, বেসিক্যালি হচ্ছে কি এটা তো গেল, দেন চলে হচ্ছে নেক্সট, দেন চলে হচ্ছে নেক্সট, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে বিভিন্ন নাম্বার সিস্টেমের সম্বন্ধে কাজ করা, তাই তো। তো প্রথম আমরা দেখব, প্রথমে আমরা দেখব হচ্ছে একটা পারলে একটা কোশ্চেন লিখতে পারিস বা একটু লেখা লিখে নিয়ে,
এটা লেখা লিখেন, একটা এটা লেখা লিখেন, লেখ এইভাবে লেখ যে কোশ্চেনটা লেখ এইভাবে, সাপোজ সাপোজ আই ওয়ান্ট টু কনভার্ট, সাপোজ আই ওয়ান্ট টু কনভার্ট আ বেস 10 নাম্বার টু বেস 2 নাম্বার, সাপোজ আই ওয়ান্ট টু কনভার্ট আ বেস 10 নাম্বার টু বেস 2 নাম্বার, মানে আমাকে একটা নাম্বার দিয়েছে, ধর বললাম ফর এক্সাম্পল হচ্ছে 27, এই 27টাকে বেস 10 নাম্বার হিসেবে দিয়েছে, ঠিক আছে, বেস বলতে পারি অথবা র্যাডিক্স বলতে পারি, বেস আর র্যাডিক্স কথাটার অর্থ কিন্তু একই, হ্যাঁ বেস আর র্যাডিক্স কথাটার অর্থ কিন্তু একই, ঠিক আছে, এখানে 10 বলতে কি বোঝাচ্ছে না, এটা বেস 10 নাম্বার মানে এটা ডেসিমাল নাম্বার, ঠিক আছে, বেস 10 নাম্বার মানে এটা ডেসিমাল নাম্বার। নাও তোকে বলছে যে এটাকে তুমি প্লিজ কনভার্ট করো কোথায়, না বাইনারিতে, দ্যাট ইজ বেস 2 নাম্বার, কনভার্ট করো কিসে, বাইনারিতে, ঠিক আছে, কি করে করব, হাউ আই উইল ডু দ্যাট, কি করে করব, খুবই সোজা সিম্পল, দেখ ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট আ ডেসিমাল নাম্বার টু বাইনারি দেন হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট ইউ ক্যান ডিভাইড দিস নাম্বার বাই 2, ওকে, সো হোয়াট উইল বি দ্য কোশেন্ট, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট উইল বি দ্য কোশেন্ট, মানে ভাগফলটা কী হবে বলতো দেখি, ভাগফলটা কী হবে, ভাগফল কিছু হবে এখানে, 27/27/2 করলে ভাগফলটা কী হবে, ভাগফলটা ওটা তো তোর 27/2 করলে 1, না 1 তো 11011, আচ্ছা 13.5, 13, হ্যাঁ 13 হবে, মিতু একদম পুরো বাইনারি করে ফেলেছে অলরেডি, ঠিক আছে মিতু পুরো বাইনারি করেই ফেলেছে, তো 13 হবে অ্যাকচুয়ালি, আর রিমাইন্ডার কী হবে, রিমাইন্ডার হবে 1, তাহলে এখানে এটাকে বসা, 1টাকে এদিকে বসা রিমাইন্ডারটাকে, দেন আবার ডিভাইড কর 2 দিয়ে, ঠিক আছে কত হবে এবার, 6 হবে, 6 কোশ্চেন 6 হবে, কত হবে রিমাইন্ডার, 1 হবে, আচ্ছা এবার 2 দিয়ে কত হবে, 3 রিমাইন্ডার, 0, আবার 2 দিয়ে কর কত হচ্ছে, 1 এখানে 1, তাই তো, আবার 2 দিয়ে কর 0 এখানে 1, রিমাইন্ডার কোশ্চেনটা হচ্ছে 0 রিমাইন্ডার হচ্ছে 1, তো এইবার এইটা হচ্ছে তোর বাইনারি নাম্বার 11011, এইটা হচ্ছে তোর করসপন্ডিং বাইনারি নাম্বার 27-এর, কি করে করলাম আশা করি বোঝা গেল, 27-কে আমি বারবার 2 দিয়ে ভাগ করছি, ওকে বারবার 2 দিয়ে ভাগ করছি, অ্যান্ড দেন বাই ডিভাইডিং দ্যাট আই এম গেটিং দ্যাট নাম্বার, ওকে বল ক্লিয়ার, এটা কারো, এটা কারো অসুবিধা হচ্ছে, এইটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা বল, কি করে আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম, অসুবিধা হয়নি তো, তাহলে বোঝা গেল, ওকে দেন আরো একটা এক্সাম্পল তোরা এখানে কর দেখি, তো তোরা একটু কর, সেটা হচ্ছে আমি একদম বেসিক থেকে বলছি যাতে তোদের কোনো অসুবিধা না হয়, কারণ তোদের সাথে সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমার, ঠিক আছে তোদের সাথে সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমার, আমার 5টা ক্লাস আছে তোদের, ঠিক আছে আজকে 2টো ক্লাস আছে, আবার কালকে আছে, তারপরে দিনও আছে, আমার সাথে তো বেশি ক্লাস, তো ওই জন্য আমি তোকে একদম বেসিক থেকে বলবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারবি আই হোপ বুঝতে পারবি, আর যেগুলো বুঝতে পারবি না সেগুলোকে তোরা একটুখানি নোট ডাউন করবি, ঠিক আছে, আর একটা কথা তোদের বলিনি আমি, তোদের বই সম্বন্ধে বলিনি, বুক, ঠিক আছে তোদের এবারে 2টো বই পেপার আছে, একটা পেপার 1 হচ্ছে আর্কিটেকচার মনে হয়, পেপার 1 আর্কিটেকচার, আর পেপার 2টা হচ্ছে তোদের সি, সি প্লাস প্লাস, ঠিক আছে, আর্কিটেকচারের জন্য তোরা যে বইগুলো পড়বি সেটা হচ্ছে মরিস ম্যানো, ঠিক আছে এটা পড়তে হবেই, মরিস ম্যানো, আর দেখবি আর একটা বই তোরা পারলে, যদি তোরা পিডিএফ পাস তো ভালো, আর না হলে আমি তোদেরকে ছবি তুলে পাঠাবো, সেগুলো তোদের তোরা পড়বি, ঠিক আছে, সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে
ডিজিটাল সার্কিটস, ডিজিটাল সার্কিটস বাই আনন্দ কুমার, বাই আনন্দ কুমার, এই নামগুলো একটুখানি লিখে রাখ। হ্যাঁ, মরিস ম্যানো আর্কিটেকচারের বই, কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, মরিস ম্যানো কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, আর্কিটেকচার এটা বইটা পড়বি। আর আনন্দ কুমারের বইটা আছে ডিজিটাল সার্কিট, তোরা দেখিয়ে দিচ্ছি বইগুলো, দেখে নে ইন্টারনেটে, দেখে নে তোরা বইগুলো। ওকে ঠিক আছে, সুশোভন বলেছে, আর মিতু তো করে ফেলেছে অলরেডি, দেখতে পাচ্ছি, তো দেখে নে বইগুলো একটুখানি। কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার বেসিক্যালি এখানে তুই পেয়ে যাবি, কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, আর্কিটেকচার মরিস ম্যানো, মরিস ম্যানো পিটিএফ হয়তো পাবি, ঠিক আছে, এই বইটা, এই বইটা, ঠিক আছে। এখন এই বইটা ভার্সন চেঞ্জ হয়ে গেছে, এই বইটার ভার্সন এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এরকম ছবিটা দিয়ে বেরোচ্ছে বইটা, এরকম ছবি দিয়ে বেরোচ্ছে বইটা। এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার মরিস ম্যানো, ওকে, পিয়ারসন পাবলিকেশন, দিস বুক ইউ নিড টু স্টাডি, পড়তে হবে, ঠিক আছে। কারণ কি, ওদের প্র্যাকটিক্যাল যেটা আছে, প্র্যাকটিক্যালের জন্য যে প্রোগ্রামগুলো তোদের করতে হবে, সিমুলেটার হোক বা যেটাই হোক, সেটা আমি দেখাবো তোদেরকে, সেই প্রোগ্রামগুলো তোর এই বইতে আছে এবং তোকে সেগুলো বুঝতে হয় প্রোগ্রামগুলো। আমি সব বোঝাবো, সব এত চাপ নেওয়া কিছু নেই এখনই, বাট এটা লাগে বইটা। আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে তোর, মানে তুই পড়তে পারিস ওদের জন্য, কারণ খুব ভালোভাবে বলে দেওয়া আছে এই বইটাতে, সেটা হচ্ছে ডিজিটাল সার্কিট বাই আনন্দ কুমার, ডিজিটাল সার্কিটস বাই আনন্দ কুমার, ওকে, আনন্দ কুমার, এই যে বইটা, হ্যাঁ, ডিজিটাল সার্কিটস বাই আনন্দ কুমার, এই যে বইটা, ফান্ডামেন্টাল অফ ডিজিটাল সার্কিটস, খুব পপুলার। এখন হচ্ছে এটা, এইটা নতুন ভার্সানটা, এটা হচ্ছে নতুন এডিশনটা, ঠিক আছে, এটা হচ্ছে নতুন এডিশন, ফোর্থ এডিশন এটা। তো এই যে দুটো বই আছে, এই দুটো বই হচ্ছে আর্কিটেকচারের জন্য, এবং তোদের যে ইলেকট্রনিক্সের যে পার্টটা আছে, মানে সার্কিটসের যে পার্টটা আছে, মানে লজিক, লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, এই যে পার্টটা আছে, এটার জন্য তোদের লাগবে হচ্ছে এই দুটো বই, ওকে। আর তোরা সি প্লাস প্লাস কোনো বই তোলা, তোদের ম্যাডাম বলেছে কোনো বই তোদের বলেছে ম্যাডাম? আচ্ছা, কোনো বই তোদের বলেনি সি সি প্রসেসের জন্য, ঠিক আছে। সি সি প্রসেসের জন্য যদি কোনো বই তোদের না বলে থাকে, ঠিক আছে, আমি বলে রাখছি, দুটো বই তোরা দেখতে পারিস, বেসিক্যালি দুটো বই না, একটাই বই, মানে একটা বই, হ্যাঁ, দেখবি যে কমপ্লিট রেফারেন্স, হ্যাঁ, কমপ্লিট রেফারেন্স, দ্য কমপ্লিট রেফারেন্স সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস, কমপ্লিট রেফারেন্স সি প্লাস প্লাস, ওকে, দ্য কমপ্লিট রেফারেন্স, এই যে বইটা আছে, এই যে বইটা আছে, হ্যাঁ, এই যে বইটা আছে, এই বইটা তোদেরকে পড়তে হবে, দ্য কমপ্লিট রেফারেন্স সি প্লাস প্লাস, এই কমপ্লিট রেফারেন্সে সিও পাবি, ঠিক আছে, এই কমপ্লিট রেফারেন্সে সিও পাবি, সিওরও এরা কমপ্লিট রেফারেন্স হবে, ঠিক আছে, কমপ্লিট রেফারেন্স একই রকম দেখতে, শুধু সি, ওটা শুধু সি, ঠিক আছে, একই রকম দেখতে, একই রকম মলাট, সব কিছু একই, শুধু সি, এই যে এরকম হবে, এরকম দেখতে হবে সামথিং, ওকে। তো এই বই যে আছে এইখানে কম্পিউটার রেফারেন্স, এই বইটাতে একদম সেই নোভিস থেকে শুরু করে যাকে বলা হয় সেইভাবে বলা দেওয়া আছে। তো এই দুটো বই তোরা যদি পিডিএফ, পিডিএফ পেয়ে যাবি, পিডিএফ পেয়ে যাবি, আপাতত পিডিএফে পড়, পিডিএফে দেখ জিনিসগুলো, দেখে আমাকে বলিস, ঠিক আছে। আর মরিস ম্যানো বা এই বইটা এখনই তোদের লাগছে না, আমি আস্তে আস্তে যেরকম এগোবো সেরকম তোদের করতে করতে তোদের বলবো যেরকম, সেরকম তোদের লাগবে, বোঝা গেল? ক্লিয়ার, এইটুকুনি ক্লিয়ার, বল। বইয়ের নামগুলো লিখে নিচ্ছি, আশা করি, আই হোপ কি বইয়ের নামগুলো লিখে নিয়েছিস তোরা, বা বইয়ের নামগুলো একটু লিখে রাখ, ঠিক আছে। তো দেখ, চলে আয় নেক্সট টপিক, নেক্সট টপিক হচ্ছে বেসিক্যালি কি, আমি যেটা বলছিলাম, তাহলে বেস এই যে 27 আমি কি করে করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। নাও আমাদের যদি ঠিক উল্টোটা করতে হয়, আমাদের যদি ঠিক উল্টোটা করতে হয়, তার মানে
আমরা বাইনারি থেকে যদি বেস টেনে কনভার্ট করি তখন কি করব? যদি আমাদের নাম্বার থাকে 10101011, এই নাম্বারটা দেওয়া আছে, নাও আমাকে বলেছে কি, আমাকে বলেছে এটাকে কনভার্ট করতে হবে কিসে, ডেসিমালে, কি করে করব? না, এক্ষেত্রে যেটা করব, আমি নাম্বারটাকে লিখব, ঠিক আছে, নাম্বারটাকে লিখব। যেহেতু এটা বাইনারি নাম্বার তাই প্রত্যেকটা ডিজিট পজিশনের একটা করে ওয়েট থাকবে, প্রত্যেকটা ডিজিট পজিশনে একটা করে কিন্তু কি থাকবে, ওয়েট থাকবে, ওয়েট, যেরকম ডেসিমাল নাম্বার থাকে। ভালো করে দেখ, একটু আগে তোকে দেখালাম 153, এই থ্রি এর ওয়েট কত, 1, 5 এ কত, 10, 1 এ কত, 100, ওয়েট, এগুলো এগুলো গুণ করতে হয় তো, 1 × 100 প্লাস 5 × 10 প্লাস 3 × 1, তার মানে অ্যাকচুয়ালি কীভাবে লিখছি এটা জিনিসটা, কীভাবে লিখতে পারি, 1 × 10⁻² প্লাস 5 × 10⁻১ প্লাস 3 × 10⁻০ লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু 153। ঠিক একইভাবে যেহেতু নাম্বারটা বাইনারি তাহলে এ এর ক্ষেত্রে প্রতিটা ওয়েট ডিপেন্ড করছে 2 এর পাওয়ারে, প্রথমটা হচ্ছে 2⁻০, তারপর এটা 2⁻১, তারপর 2⁻২, 2⁻³, 2⁻৪, 2⁻৫, 2⁻৬, 2⁻৭, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি কি, এটা হচ্ছে বেসিক্যালি আমার তোর ওয়েটগুলো, প্রত্যেকটা ডিজিট পজিশনের ওয়েটগুলো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা কিছুই করব না, আমরা এই ডিজিটগুলোর সাথে ওয়েটগুলোকে মাল্টিপ্লাই করব এবং তার সাথে যোগ করব, মাল্টিপ্লাই করব, আর ওয়েটগুলোকে মাল্টিপ্লাই করছি, দেখ দেখ, আর যোগ করছি, ঠিক আছে, কার সাথে মাল্টিপ্লাই করছি, না ডিজিটগুলোর সাথে। তাহলে 1 × 2⁵, 1 × 2⁵ প্লাস 0 × 2⁴ প্লাস 1 × 2�³ প্লাস 0 × 2⁴ প্লাস 1 × 2⁵ প্লাস 1 × 2⁰। তাহলে জিরো যেগুলো সেগুলো বাদ দে, বাদ দে, বাদ দে, হয়ে গেল, বাদ চলে গেল জিরোগুলো, বাকি পড়ে রয়েছে এইগুলো। এবার এগুলো খুবই সোজা, 2⁻⁷ মানে কত, 128 প্লাস কত হচ্ছে এটা, 2⁻⁵ মানে 32 প্লাস 8 প্লাস তোর হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, কত হয় বার কর, যোগ কর, এটা কত হয় বার কর, 128 প্লাস 32 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 কত হয়, করেছিস 171, তার মানে, তার মানে ওই বাইনারি নাম্বারটার করসপন্ডিং ডেসিমাল কত, 171, ওই যে 10101011 এর করসপন্ডিং ডেসিমাল কত, এই করসপন্ডিং ডেসিমাল হচ্ছে 171, কিভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হয়। তাহলে ডেসিমাল থেকে বাইনারি বোঝা গেল, বাইনারি থেকে ডেসিমাল বুঝলি, বুঝতে পারলি কি করে করলাম, কি করে করলাম, বোঝা গেল। এবার এর একটা শর্টকাট পদ্ধতি আছে, যেটা আমি আগের দিন বলেছিলাম, তোদের পরে বলবো, ওটা এখনই বলে তোদের মানে বুঝতে হচ্ছে অসুবিধা হতে পারে, পদ্ধতি আছে একটা, ঠিক আছে, করা যায়, কীভাবে করা সেটা আমি পরে বলছি। যাই হোক, তো এটা হচ্ছে আমার ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, ঠিক আছে। ঠিক একইভাবে আমি কিন্তু অন্যগুলো ক্ষেত্রেও করতে পারি, কীরকম, ফর এক্সাম্পল ধর আমি চাইছি হচ্ছে একটা নাম্বার, ধর দেওয়া আছে আমার 125, এটা দেওয়া আছে কিসে,
এটা দেওয়া আছে হচ্ছে অক্টালে, এটা দেওয়া আছে হচ্ছে বেস 8 এ। নাও আই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু বেস 10। বেস 10 কি করে করব? সেম প্রত্যেকটা ডিজিট পজিশনে একটা করে ওয়েট আছে। এবার এটা কত করে হবে? না এটা হবে এখন 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2, কারণ এটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারের ক্ষেত্রে বেস কত হবে, সরি ওয়েট কত হবে? 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2, এইভাবে হবে। তাহলে কি করব আমি? তাহলে 8 to the power 2 into 1 প্লাস 8 to the power 1 into 2 প্লাস 8 to the power 0 into 5 কর কত হয়? 64 প্লাস 16 প্লাস হচ্ছে 1 প্লাস 5, তো এটা বেসিক্যালি আমার হবে। কর, করলি, করেছিস? 75 75। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কি? এটা হচ্ছে বেসিক্যালি আমার তোর করসপন্ডিং ডেসিমাল নাম্বার। কার? এই অক্টাল নাম্বারটা, এই অক্টাল নাম্বারটা করসপন্ডিং ডেসিমাল নাম্বার হচ্ছে এই 75। বোঝা গেল? বোঝা গেল? বল। তাহলে ঠিক একইভাবে আমি কি করতে পারি? আমাকে যদি দেয়, এবার যদি আমি তোকে বলি আমাকে দিয়েছে কি, এবার ধর দিয়েছে উল্টোটা, এবার ধর দিয়েছে আমাকে, ধর তোকে দিয়েছে হচ্ছে 56 ডেসিমালে। নাও ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু অক্টাল। কি করে করব? কিচ্ছু না, 56 কে আমি 8 দিয়ে ভাগ করব। আমি কি করব? 8 দিয়ে ভাগ করব। ওকে, ভাগ করলে কত হয়? 7। আর 7 হয় তো, 7 হয়, 2756। তাহলে এখানে কত হবে রিমাইন্ডার? রিমাইন্ডার 0। আমি 8 দিয়ে আবার ভাগ করব, কি হবে? 0 হবে কোশেন্ট, রিমাইন্ডার কত হবে? 7 হবে। তাহলে কত হলো? 70। তাহলে 70 হচ্ছে আমার কি অক্টালে, 70 হচ্ছে অক্টালে 56 এর, মানে 56 এর অক্টাল নাম্বারটা কত? ডেসিমালে 56টা কত অক্টালে? 70। ডেসিমালে 56টা অক্টালে কত? 70। বোঝা গেল? বল, অক্টাল টু ডেসিমাল, ডেসিমাল টু অক্টাল, বোঝা গেল কি গেল? কনভার্সন করছি আমি, ইন্টার কনভার্সন বিটুইন দ্য বেসেস। ওকে, যাই হোক, মানে ওটা 85, মানে ওটা 85 হবে, ঠিক আছে, ওটা 80, ওটা সেটা যাই হোক ওটা হবে। তো বেসিক্যালি এটা বুঝতে পারলি, এটা বুঝতে পারলি তোরা যে কি করে করলাম আমি অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল? ক্লিয়ার? আচ্ছা, এইবার ঠিক একইভাবে আমি যদি বেস তোকে যদি বলি, আমাকে এটা তোরা করে দেখা দেখি তো, তোরা আমাকে এটা করে দেখা, 32 বেস 4, ঠিক আছে, এখান থেকে কত হবে আমার ডেসিমালে? কর তো দেখি অঙ্কটা, এই অঙ্কটা তোরা একটুখানি কর। এখন 32 বেস 4 আছে, তাহলে আমি এটা ডেসিমালে কি করে পাবো? কর দেখি একটু, পড়ে আমাকে বল দেখি অ্যান্সারটা কত হচ্ছে। 10। আচ্ছা, কিঙ্কর 10 হচ্ছে, সম্ভবত 14 বলছে, 14 বলছে, দেখে নি। বাকি কেউ আছে আর? দীপঙ্কর তুই কি করছিস? দীপঙ্কর কি করছে? দীপঙ্কর কি আছিস? না, নেই দীপঙ্কর, নেই দীপঙ্কর, বেরিয়ে গেছে। যাই হোক, মোট কথা চারজন আছিস তোরা, সুশোভন, মিতু, আচ্ছা ঠিক আছে, আরো একজন একটা মেয়ে আছে না ভর্তি হয়েছে, কে একজন ভর্তি হয়েছে শুনলাম নতুন, কে একটা ভর্তি হয়েছে শুনলাম নতুন,
যাই হোক, 14, ঠিক আছে ঠিক আছে, দেখে নিচ্ছি আমি, দেখ কি করে করব। 32, 4 আছে, তাহলে কি করব, তাহলে প্রত্যেকটার ওয়েট আছে কত করে হবে, 4 এর পাওয়ারে হবে, 4 এর পাওয়ারে হবে, তাহলে কি করব, 4 টু দি পাওয়ার 1 ইন্টু 3 প্লাস 4 টু দি পাওয়ার 0 ইন্টু 2 কত হচ্ছে, 12 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 14, তাহলে 14 যারা বার করে তারা হচ্ছে কারেক্ট। আচ্ছা এবার তোরা করতে কি, তো তোরা এটা কর দেখি, এবার ধর তোদের নাম্বারটা দেওয়া দিয়েছি হচ্ছে আমি 97 ডেসিমালে আছে, এইটাকে কিভাবে আমরা বেস 4-এ পাবো কর দেখি, 97-কে বেস 4-এ কনভার্ট কর, 97 ডেসিমালে আছে বেস 4-এ কনভার্ট কর, 97 ডেসিমালে আছে বেস 4-এ কনভার্ট কর, ক্যালকুলেটারে করিস না, কারণ কি ক্যালকুলেটারে করলে তাহলে তোরা প্র্যাকটিসটা হবে না। ওয়ান টু জিরো ওয়ান, আচ্ছা 1201 দেখে নি, বাকি একজন করুক, কি সুশোভন আর সমুবত দুজনে কর। আচ্ছা সুশোভন এখনো হয়নি, ঠিক আছে 1201 মানে করছিস তো তোরা, রাউন্ড করলে তোদেরই লাভ হবে আর না করলে গেল, ঠিক আছে। দেখ এখানে বেসিক্যালি কি করছি আমরা, 97 আছে ডেসিমালে আছে, তাহলে কি করবো, 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে কত হবে, কোশ্চেন কত হবে, এটা চটপট বল দেখি কোশ্চেন কত হবে, রিমাইন্ডার হচ্ছে 1, ঠিক, যদি 24 হয় রিমাইন্ডার যদি 1 হয় তাহলে এখানে 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত যাবে, কোশ্চেন হচ্ছে তোর 6 হয়ে যাচ্ছে, কোশ্চেন 6 হয়ে যাচ্ছে, আর 4 6 24 এখানে রিমাইন্ডার কত হচ্ছে, 0। আবার যদি 4 দিয়ে যায় তাহলে কত হবে, এখানে 1 হবে, 2 হবে, আবার এটা 4 দিয়ে যাবে 0 হবে, এখানে 1 হবে, তাহলে উপরে 1201 1201 কারেক্ট। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোর বেসিক্যালি বেস 4-এ কনভার্ট হয়ে গেল, মানে 97 যেটা ডেসিমালে সেটা হচ্ছে বেস 4-এ কত, 1201। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছিস, যে আমরা কিভাবে ইন্টার বেস কনভার্সনটা করছি, ঠিক আছে। তো আরো দুটো এক্সাম্পল হয়ে যাবে, সেটা হচ্ছে কি এই ক্লাসটার জন্য, নেক্সট ক্লাসে আমরা অন্য জিনিস দেখব, একটুখানি অন্য টেকনিক দেখব, এইগুলোরই অন্য টেকনিক। এইভাবে না আসলে ডিভিশন করতে অনেক টাইম লাগে, আমরা একটু শর্টকাট টেকনিকও জানবো, ঠিক আছে, কারণ আমাদেরকে দুরকমভাবেই যা করতে হবে পরীক্ষাতে, শর্টকাটেও মাঝে মাঝে করতে হবে আবার লং কাটেও করতে হবে, তো দুটো টেকনিক জানতে হবে আমাদেরকে। তো এটা হচ্ছে গেল, তাই যাই হোক, এবার হচ্ছে ধর আমি তোকে বলছি একটা নাম্বার আছে, ধর আমার নাম্বারটা হচ্ছে ধর 510 সামথিং এর নাম্বার আছে, 510 এটা আছে হচ্ছে কিসে, এটা আছে হচ্ছে তো বা 510 নয়, ছাড় 510 নয়, ধর আমার আছে হচ্ছে আমি বললাম 5A, ঠিক আছে 5A বেস 16-এ আছে, 5A বেস 16-এ আছে, কি করে একে আমি ডেসিমালে কনভার্ট করব, করতে পারবি, আই হোক কি করা যাবে, 5A কে ডেসিমালে, ডেসিমালে কি করে করব এটাকে,
90 কি কয় 90 টা এলো মিতু একটু এক্সপ্রেশনটা লেখ চ্যাটে কি করে এলো চ্যাটে এক্সপ্রেশনটা লেখ কি করে আসবে মানে ওয়েট ওয়েট দিয়ে অ্যাকচুয়ালি বাকি যতক্ষণ করতে থাক আচ্ছা তারপর তুই এর জায়গাতে 10 পিস তাই তো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাকিটা কি বাকিটা করতে পারলি বাকিটা সুশোভন কিঙ্কর এটা করতে পারলি আচ্ছা আমাকে একটা কথা তোলা বলতো তোরা যে আগের দিন ওই যে সঞ্জয় স্যারের ক্লাসটা করলি না শনিবার দিনে করেছিস তো তোরা সঞ্জয় স্যারের ক্লাসটা তো এই সঞ্জয় স্যারের ক্লাসে সঞ্জয় স্যার কি করাচ্ছে মানে কোন পাঠটা করাচ্ছে কিছু বলেছে স্যার কোন পাঠটা করাচ্ছে আচ্ছা 90 ঠিক আছে বুঝলাম ঠিক আছে কারেক্ট 90 হচ্ছে কারেক্ট সুশোভন কর পাখিরা কর আর যেটা বললাম আগের দিন তোলা কেউ ক্লাস করেছিস ইনপুট আর আউটপুট ডিভাইস বলছিল আচ্ছা ইনপুট আর আউটপুট ডিভাইস বলছিল আচ্ছা ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনপুট আর আউটপুট বলছো ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে স্যার হয়েছে ওই পার্টটা করাচ্ছে আমি এই দিকে পার্টটা করাবো ঠিক আছে ওকে ওকে তার মানে এটা হচ্ছে বেসিক্যালি 90 কি করে আসছে না 16 টু দি পাওয়ার 1 ইনটু 5 প্লাস এ ইনটু 10 টু দি পাওয়ার 0 এই সরি 16 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ ইকুয়াল টু 80 প্লাস 10 কারণ 10 কেন এর জায়গাতে 10 বসাচ্ছে ঠিক আছে আর 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাই 10 ইনটু 1 মানে 10 দ্যাট ইজ ইকুয়াল টু 90 দ্যাট ইজ ইকুয়াল টু 90 সো এটা হচ্ছে আমার কিন্তু ডেসিমালে ঠিক একই ভাবে যদি করতে হয় আমাকে যে কোনো নাম্বার ধরে আমি একটু ছোট নাম্বার দিচ্ছি ফর এক্সাম্পল 51 এটা ধর ডেসিমালে আছে একে যদি আমাকে কনভার্ট করতে হয় হেক্সাডেসিমালে কি করে করব সেম প্রসিডিউর সেম প্রসিডিউর ঠিক আছে সেম প্রসিডিউর এখানে যদি এটাকে ডেসিমালে এই সরি হেক্সাডেসিমালে করতে তাহলে কি করব না 51 কে ভাগ করব ষোলো দিয়ে না কত হচ্ছে 348 আমি জানি তাই 300 যদি 48 হয় তাহলে তিনটা বসাবো এখানে ডিফারেন্স কত 3 তাই তো 51 মাইনাস 48 করে কত হয় 3 ডিফারেন্স তাহলে এখানে কত রিমাইন্ডার 3 33 তাই না 33 আমি একটা যদি করে দিই তাহলে এখানে 33 33 হচ্ছে আমার কি তো হেক্সাডেসিমালে 33 ক্লিয়ার এই অবধি কারো কোনো প্রবলেম আছে কিনা বল এই অবধিতে বল এখন এই ক্লাসে যা করালাম ইন্টারবেস কনভার্সন ডেসিমাল টু বাইনারি বাইনারি টু ডেসিমাল অক্টাল টু বাইনারি সরি অক্টাল টু ডেসিমাল ডেসিমাল টু অক্টাল সবই ডেসিমালে কনভার্ট করে গেছি ঠিক আছে ডেসিমাল থেকে অক্টালে অন্য বেসে যে কোনো একটা বেস ফোরেও করে গেছি কোনো কোনো কনফিউশন নেই তাই তো ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা বেসিক্যালি করাবো আজকেই নেক্সট ক্লাসে যেটা করাবো আমরা দেখব এখানে কিছু শর্টকাট আছে এবং কিছু লেখা তোদেরকে লেখাবো আমি যেগুলো লেখাবো লেখাবো তোদেরকে সেটা তোরা খাতাতে লিখে রাখবি কারণ যখন তোরা পরে ওটা পড়বি তখন তোদের মাথায় থাকবে যে কি বলেছিলাম সেই সময় ঠিক আছে ওকে আর একটু পারিস যদি ক্লাসটা একটু রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করিস আমার তাই তোদেরকে বলবো কারণ কি ক্লাসটা রেগুলার অ্যাটেন্ড করলে তোদের ক্লাসেই যাবতীয় পড়াটা কিন্তু হয়ে যাবে ওকে যাবতীয় পড়াটা কিন্তু হয়ে যাবে তো আমি আমার একজন স্যারের ক্লাস আছে স্যারের ক্লাসটা যেমন করবি সঞ্জয় স্যারের ক্লাসটা তেমনি আবার আমার ক্লাসটাও পরে করবি কারণ কি এখন তো পুরোটাই হচ্ছে তোর অনলাইনে কিছু করার নেই মানে আমরাও বাধ্য তো
তো সেই জন্য তোদেরকে এটাই বলবো যে ক্লাসটা সবার করবি, ম্যাডাম হোক স্যার হোক সবারই ক্লাস করবি, আর প্রত্যেকের থেকেই জেনে নে যে কি কেন কেন করছিস কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স করার অর্থ হচ্ছে অনেক কিছু কিন্তু আছে, আমি আস্তে সব বলবো, আজকে একবার সব বলবো না তাহলে পাগল হয়ে চলে যাবি। যাই হোক, আর বাকি যারা তাদেরকে বল যে জয়েন করতে, কারণ কি ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তারাও তাহলে শিখতে পারবে আর কিছুই না। ঠিক আছে, ওকে, আমি এখন স্টপ রে।